থেকে। চলতি সময়ের ওয়েব সিরিজের জনপ্রিয় চরিত্র একেন বাবুর স্রষ্টার মৃত্যুতে হতবাক সাহিত্য মহল। সাধারণ পাঠক ও সিনেমা প্রেমীদের মধ্যেও এই ঘটনা নাড়া পড়েছে। কিভাবে লেখক মারা গেলেন তাই নিয়েও কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ মৃত্যুর সময় ওই ফ্ল্যাটে অন্য কোনো ব্যক্তি ছিল না। 80 বছর বয়স হয়েছিল সুজন বাবুর। দীর্ঘ 50 বছর ধরে আমেরিকাতেই সাহিত্যিক সুজন দাশগুপ্ত থাকতেন। সম্প্রতি দ্য একেন ছবির জন্য কলকাতায় এসেছিলেন তিনি। সেই সময় থেকেই বেশ কয়েক মাস ধরে তিনি কলকাতাতেই ছিলেন। বুধবার সকালে বাইপাস সংলগ্ন ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে তার মৃতদেহ। জানা গিয়েছে সুজন বাবুর সঙ্গে কলকাতায় তাঁর স্ত্রীও থাকতেন। শোনা গিয়েছে তার স্ত্রী মঙ্গলবার শান্তিনিকেতনে গিয়েছিলেন। ইএম বাইপাসের ধারে উদিতা অ্যাপার্টমেন্ট থেকে বুধবার সকালে সুজন বাবুর দেহ উদ্ধার হয়। ফ্ল্যাটে একাই ছিলেন সুজন বাবু। বুধবার সকালে পরিচারিকা এসে ফ্ল্যাটের দরজায় কলিং বেল বাজান, কিন্তু কেউ দরজা না খুললে সন্দেহ দানা বাঁধে। আশেপাশের প্রতিবেশীদের খবর দেওয়া হয়। অনেক ডাকাডাকি করে সাড়া পাওয়া যায়নি। আবাসনের নিরাপত্তা রক্ষীদের ডেকে আনেন ওই পরিচারিকা, কিন্তু তারাও ডেকে দরজায় ধাক্কা দিয়ে ভিতর থেকে সাড়া পাননি। সুজন বাবুর আত্মীয়কে খবর পাঠানো হয়েছে। সার্ভে পার্ক থানার পুলিশ এসে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকে। দেখা যায় শোয়ার ঘরের অ্যাটাচড টয়লেটের সামনে পড়ে রয়েছে সাহিত্যিকের নিথর দেহ। সুজন বাবুর স্ত্রী শান্তিনিকেতনে রয়েছেন, মেয়ে রয়েছেন বিদেশে। তাদের কাছে খবর পৌঁছেছে। পুলিশ আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলছে বলে খবর। এদিকে ঘর থেকে কোনো অস্বাভাবিক কিছু এই খবর লেখা পর্যন্ত পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে। একেন বাবু সমগ্র লেখার জন্য সাহিত্য মহলে অত্যন্ত সাফল্য পেয়েছিলেন তিনি। এরপর ওয়েব সিরিজে একেন চরিত্র নিয়ে কাজ শুরু হয়। বাঙালি অভিনেতা অনির্বাণ চক্রবর্তী একেন বাবুর চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন। বাঙালির জীবনের সাহিত্যে একাধিক গোয়েন্দার আবির্ভাব হয়েছে। কিরিটি, ব্যোমকেশ বক্সী, ফেলুদা হয়ে বাঙালি পেয়েছে কাকা বাবুকেও। বইয়ের সঙ্গে এইসব রহস্যভেদীরা সিনেমার পর্দাতেও কালজয়ী হয়ে গিয়েছেন। সেই তালিকায় নিরীহ গোবেচারা একেন বাবুও ঠাঁই পেয়েছিলেন কয়েক বছর আগে। বলা ভালো, রূপলি পর্দায় অত্যন্ত জনপ্রিয় চরিত্র হয়ে উঠেছেন এ যুগের একেন বাবু। সেই রহস্যের গন্ধ পাওয়া একেনের স্রষ্টার মৃত্যুতেও লেগে থাকল রহস্য। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।